পৃথিবীর গল্প শুনতে শুনতে পৃথিবীর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। বড্ড ইচ্ছে করে পৃথিবীতে যেতে। কি কথা গো ঠাকুমা, তোমার আবার এই বুড়ি বয়সে পৃথিবীতে যাওয়ার শখ হলো? তুমি তো ঠিক মতো চলতে ফিরতেই পারো না, আবার তো চোখেও দেখো না, এই বয়সে নাকি পৃথিবীতে যাবে? তাতে কি হয়েছে, আমার পৃথিবীতে যাওয়ার শখ হয়েছে, আমি পৃথিবীতে গিয়েই ছাড়বো, আর আজই আমি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেব। দেখো ঠাকুমা, তোমাকে আটকানোর মতো ক্ষমতা তো আমার নেই, তবে ঠাকুমা যেখানেই যাও খুব তাড়াতাড়ি চাঁদে ফিরে এসো। কেমন, তোমাকে ছাড়া যে চাঁদ অসম্পূর্ণ, আর তুমি ছাড়া তো আমারও আর কোনো বন্ধু নেই বলো? এটা নিয়ে তুই ভাবিস না, আমার পৃথিবী ভ্রমণ শেষ হলে খুব তাড়াতাড়ি আমি চাঁদে ফিরে আসব। এ কথা বলে চাঁদের বুড়ি তার কক্ষে যায়, আর জাদুর গালিচা নিয়ে আসে, আর জাদুর গালিচায় উঠে বসে। তবে আমি চলি রে তারা, তুই আমার চাঁদের উপর নজর রাখিস, বিদায়। বিদায় ঠাকুমা। এরপর চাঁদের বুড়ি গালিচায় করে পৃথিবীর দিকে রওনা দেয়, আর গালিচায় ভাসতে ভাসতে দুদিন পর চাঁদের বুড়ি পৃথিবীতে গিয়ে পৌঁছায়। কি মুশকিল, পৃথিবীতে আসতে আসতে যে রাত হয়ে গেল, আমি তো ঠিক করে চোখেই দেখতে পাই না, এই অন্ধকারে আমি পথ খুঁজবো কি করে? এসব কথা বলেই চাঁদের বুড়ি অন্ধকারে পথ চলতে থাকে, আর হঠাৎ করে চাঁদের বুড়ি বাচ্চার আওয়াজ শুনতে পায়। আরে আরে, এত রাতে বাচ্চার কান্নার আওয়াজ, আর নদীর জলে কি ভাসছে ওসব? কাছে গিয়ে দেখি তো দূর থেকে সব তো আবছা লাগছে। ও মা, এ তো দেখছি কলা পাতার উপর মানুষের কন্যা সন্তান ভাসছে, তাও আবার দু দুটো সন্তানের চেহারা একই রকম, এ তো দেখছি কলা পাতায় জমজ কন্যা। এরপর চাঁদের বুড়ি কলা পাতা থেকে বাচ্চা দুটোকে কোলে তুলে নেয়, আর তখনই বাচ্চা দুটো কান্না থামিয়ে দেয়। কার বাচ্চা, এ দুটো কার বাচ্চা, এত সুন্দর বাচ্চা নদীর জলে এলো কি করে পৃথিবীতে এসে? তবে এই বাচ্চা দুটোর দায়িত্ব কি আমাকেই নিতে হবে নাকি? কিন্তু আমি তো এখনো আশ্রয়স্থল খুঁজে পাইনি, আবার এই বাচ্চা দুটোকে কোথায় রাখবো? এসব কথা বলেই চাঁদের বুড়ি বাচ্চা দুটোকে কোলে তুলে নিয়ে অন্ধকারের পথ চলতে থাকে। গিন্নি, তুমি এত দায়িত্বহীন হলে কি করে? মা মরা মেয়ে দুটোকে দেখে রাখার জন্যই তোমাকে রেখেছিলাম, আর তুমি কি না আমার সন্তান দুটোকে আগলে রাখতে পারলে না? তুমি এমন করে কেন বলছো গো, তোমার প্রথম স্ত্রী তো বাচ্চা দুটোকে জন্ম দিয়েই চলে গেছে, তারপর থেকে আমি ওদের দেখাশোনা করছি, বিয়ে হতে না হতে দুটো নবজাতক শিশুর মা হয়েছি, তারপরেও তুমি আমাকে এভাবে বলছো? হ্যাঁ, ওই তো ওই ঘরটা থেকে কথার আওয়াজ আসছে, যাই দেখি একটু আশ্রয় জোটাতে পারি কিনা। তবে এই রূপে যাওয়া যাবে না, আমার গা থেকে যে চাঁদের মতো উজ্জ্বল আভা আসছে, আগে রূপটা বদলে ফেলি তবে আর কোনো সমস্যা হবে না। এরপর বুড়ি নিমিশেই মহিলার রূপ ধারণ করে, আর দরজায় কড়া নাড়তে থাকে। এই অসময়ে আবার কে দরজায় কড়া নাড়ছে? এ কড়া নাড়ছো? যাও তো বাবু এখান থেকে, যত সব। আহা গিন্নি, এত রেগে যাচ্ছ কেন? কেউ তো বিপদে পড়েও দরজায় কড়া নাড়তে পারে, তুমি চুপ করে থাকো, আমি গিয়ে দরজা খুলছি। আরে তুমি কে, আর আমার মেয়েকে তুমি কোথায় পেলে? এসো এসো, আমার মেয়েদেরকে নিয়ে ভিতরে এসো। কি চালা, এই আপদ দুটোকে তো আমি নদীতে ভাসিয়ে দিয়ে এসেছিলাম, এরা আবার ফিরে এলো, আর কে এই মহিলা, এই বাচ্চা দুটো কোথায় পেলো? কি গো গিন্নি, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো গিন্নি, এই মহিলা আমাদের মেয়েদেরকে নিয়ে এসেছে। আচ্ছা, আপনি আমার কন্যাদের কোথায় পেয়েছেন? এত প্রশ্ন করছো কেন গো, আমাদের মেয়ে দুটোকে তো আমরা ফিরে পেয়েছি, এবার মেয়ে দুটোকে নিয়ে ওই মহিলাকে তাড়িয়ে দাও, এত কথা বলার তো কোনো দরকার নেই। ব্যাপার কি,
এই মহিলা আমার সাথে বাচ্চা দুটোকে দেখে এমন ব্যবহার করছে কেন? তবে তো নিশ্চয়ই এর মধ্যে ঝামেলা আছে, আর আমাকে সেই ঝামেলাটা জানতেই হবে। এভাবে বলো না দিদি, আমি তো বড্ড অসহায়, আমার থাকার মতো কোনো জায়গা নেই। না বোন, আমার স্ত্রী যতই বলুক আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না, কারণ তুমি আমার হারানো কন্যাদের যে ফিরিয়ে এনেছো, তাই আজ থেকেই তুমি এখানেই থাকবে। আমার কন্যাদের দাইমা হয়ে তুমি আমার কন্যাদের দেখভাল করবে, কারণ আমার স্ত্রী যে আমাদের কন্যাদের দেখভাল করতে ব্যর্থ হয়েছে। দীপকের কথা মতো পল্লবী সে বাড়িতেই রয়ে যায়, আর দাইমা হয়ে দীপকের কন্যাদের দেখভাল করতে শুরু করে। চোখের সামনে এমন রঙ্গ তামাশা দেখে গা পিত্তি একেবারে জ্বলে যায়। কত পরিকল্পনা করে বাচ্চা দুটোকে জলে ভাসিয়ে দিয়ে এলাম, আর ওই শয়তান মহিলা কিনা আবার বাচ্চা দুটোকে নিয়ে বাড়িতে এলো। আমার জীবন থেকে আর সতীনের সন্তানের কাটা দূর হলো না, বরং নতুন একটা আপদ এসে জুটলো। আমি এখন এই সম্পদের দখল নেব কি করে সেটাই ভাবছি। এসব বলে মল্লিকা ঘরে পায়চারি করতে থাকে, আর তখনই জানালার পাশ থেকে পল্লবী সব কথা শুনতে পায়। এই তবে আসল কাহিনী, এই শয়তান মল্লিকা তাহলে বাচ্চা দুটোকে সরিয়ে নিজেই দীপকের সব সম্পত্তি হাসিল করতে চায়, কিন্তু আমি থাকতে তো তা কখনোই সম্ভব না। এসব বলে পল্লবী চলে যায়, আর এদিকে মল্লিকা পায়চারি করতেই থাকে। পেয়েছি একটা বুদ্ধি, ওই পল্লবী বাচ্চাদের দায়িত্ব নিয়েছে না, এখন আমি এমন কিছু করব যে বাচ্চা দুটো মরে আর সব দোষ পল্লবীর গায়ে এসে পড়ে। এখন আমি লাঠি না ভেঙেই সাপ মারব, শুধু একটা সুযোগের অপেক্ষা। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন পল্লবী বাচ্চাদের কোলে নিয়ে খাওয়াচ্ছিল, আর তখনই সেখানে দীপক আসে। বোন, সত্যি তুমি অনেক ভালো, তোমার যত্নে আমার কন্যা সন্তান দুটো কি সুন্দর নাদুস নদুস হয়ে উঠছে। তুমি যে পরের মেয়েকে এত আদর যত্ন করবে তা তো আমি ভাবতেও পারিনি। তুমি যে এসব কি বলো না দাদা, এত সুন্দর মায়াবী দুটো বাচ্চাদের আদর না করে কি থাকা যায়? আর পরের মেয়ে বলছো কেন গো দাদা, আমি তো ওদেরই দাইমা। পল্লবীর কথা শেষ হতে না হতেই বাচ্চা দুটোর মুখ দিয়ে ফেনা বের হতে থাকে, আর বাচ্চা দুটোর শরীর নীল হয়ে যায়। তখনই মল্লিকা বলে, এতক্ষণ বসে বসে তোমার প্রশংসা শুনছিলাম, এখন দেখলে তো এক নিমিষেই কেমন তোমার প্রশংসার দাম শেষ করে দিল। তুমি চুপ করো তো গিন্নি, চোখের সামনে মেয়ে দুটো আমার নীল হয়ে পড়ে আছে, আর তুমি কিনা পল্লবীর দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েছ। দোষ ধরবো না তো কি করব, তুমি কি এখনো বুঝতে পারছো না যে ওই মহিলা তোমার সন্তানদের বিষ খাইয়েছে মেরে ফেলার জন্য, বুঝতে পারছো না নাকি? তাই আমি বলছি কি, শোনো, এই শয়তান মহিলা পালিয়ে যাওয়ার আগেই একে পুলিশে ধরিয়ে দাও। চুপ করো তুমি, আমি এখান থেকে এক পাও পালাবো না, আমি এক্ষুনি বাচ্চা দুটোকে সুস্থ করে তুলবো, আর কে এই বাচ্চাদের বিষ খাইয়েছে তাও প্রমাণ করব। এই কথা বলে পল্লবী একে একে দুই কন্যার মাথায় হাত রাখে, আর দুই কন্যার শরীর স্বাভাবিক হয়, আর দুই কন্যা চোখ মেলে। এই তো আমার কন্যারা চোখ মেলেছে, কিন্তু পল্লবী তুমি কি এমন জাদু করলে যে আমার মেয়েরা সুস্থ হলো, আর তুমি কে বলো তো? দীপকের কথা শেষ হতে না হতেই পল্লবী চাঁদের বুড়ির রূপ নেয়, আর চাঁদের বুড়িকে দেখে দীপক আর মল্লিকা ভীষণ অবাক হয়। হা করে তাকিয়ে দেখছিস কি, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম চাঁদের বুড়ি। শখের বসে ভ্রমণে পৃথিবীতে এসে এই দুই কন্যাকে নদীর জলে কলা পাতায় ভাসতে দেখে ওদের মায়ায় পড়ে যাই, আর ওদের রক্ষা করতে ছদ্মবেশে এখানে থেকে যাই। আর মল্লিকা, তোর মুখে খুব কথা ফুটেছিল তাই না? এবার তাহলে দেখ আসল দোষী কে। চাঁদের বুড়ি জাদু বলে আয়নার প্রকট করে, আর সবকিছু আয়নায় দেখা যায়। এই তো শয়তান পল্লবী দুই সন্তানের জন্য দুধ রেখেছে, এই দুধে দুপোটা বিষ মিশিয়ে দিলে দুই কন্যাও শেষ, আর দুই কন্যাকে মারার দায়ে পল্লবীও এখান থেকে চলে যাবে। তবে এই বিশাল বাড়ি আর সম্পত্তি থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কেউ না। শয়তান, তোকে আমার কন্যাদের দেখভাল করার জন্য স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম,
আর তুই কি না আমার সম্পদের লোভে পড়েছিস, তবে তো তোর এই বাড়িতে আর স্থান হবে না। এবার আমি তোকে পুলিশে দেব। না গো, দয়া করে তুমি এ কাজ করো না, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি আর এমন ভুল করবো না, আমি তোমার কন্যাদের নিজেদের সন্তানের মতো বড় করবো। তবু তুমি আমাকে পুলিশে দিও না, দয়া করো। তুই সত্যি বলছিস তো? আর এমন ভুল করবি না তো? তবে দীপক, ওকে ক্ষমা করে দে, অপরাধে যদি তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তুমি যখন বলছো তাদের বুড়ি, তবে দিচ্ছি ওকে ক্ষমা করে, কিন্তু এরপর যদি মল্লিকা আমার সন্তানদের চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করে তবে কিন্তু আর রক্ষে থাকবে না। বুঝেছিস তো মল্লিকা, এরপর আর এমন ভুল করবি না, আর আমি চার থেকে তোদের উপর নজর রাখবো। সম্পদের লোভে পড়ে আবার পুনরায় যদি তুই আবার কোনো লোভে পড়িস, তবে আমি নিজে তোকে শাস্তি দেব। এসব বলে চাঁদের বুড়ি জাদু করে আবার গালিচা নিয়ে আসে, আর সেই গালিচায় করে চলে যায়। এসব কথা বলে শক্তি বাড়ির উঠোনে বসে রান্না করছিল, তখনই কুয়োপাড়ের বেগুন গাছের বেগুনটা কথা বলে ওঠে। তোমায় কষ্ট করতে হবে না, আমি তোমার সব কষ্ট দূর করার চেষ্টা করব। কি কুয়োপাড়ের কুপারের বেগুন গাছে বেগুন কথা বলছে? এটা কি করে সম্ভব? তুমি কি কোনো জাদুর বেগুন নাকি? তুমি একদম ঠিকই ধরেছো, তবে আমি এক্ষুনি তোমার কষ্ট দূর করার ব্যবস্থা করছি। এরপর বেগুনের মুখ থেকে আলো জাতীয় কিছু শক্তির উপরে পড়ে, আর মুহূর্তে শক্তির মাথায় সোনার চুল চলে আসে, আর তখনই সেখানে শক্তির সৎমা কমলা আসে। তোকে কতবার বলেছি সব কাজ ঠিক মতো করবি, তোর সাথে বারবার ঘ্যান ঘ্যান করে কাজ করিয়ে নিতে পারবো না, কারণ তোর কুৎসিত চেহারা। একি কি রে, তোর মাথায় সোনার চুল কোথা থেকে এলো রে? তোর কুৎসিত রূপ কোথায় হারিয়ে গেল? হ্যাঁ রে, তুই তো খুব সুন্দর হয়ে গেছিস, কি দেখছি আমি এসব? কমলার এসব কথা শুনেও শক্তি কোনো জবাব দিতে পারে না, এতে কমলা ভীষণ রেগে যায়। শয়তান মেয়ে, আমি তোকে প্রশ্ন করছি, আর তুই কিনা মুখে ফুলু পেটে চুপ করে আছিস? কেন রে, কেন চুপ করে আছিস? তবে তোর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এসব কথা বলে কমলা শক্তির চুলের মুঠি ধরে, আর তখনই বেগুন থেকে আলোক রশ্মি বের হয়, আর কমলার মুখের ওপর এক থোবরা গোবর এসে পড়ে। ছে 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 ছে, এসব কি? কি গন্ধ! এসব মুখের ওপর কি পড়লো আমার? কি গন্ধ, কি গন্ধ! ছি ছি ছি, এটা তো গোবর। হায় হায় রে শয়তান মেয়ে, তাকিয়ে দেখছিস কি? তাড়াতাড়ি কুয়ো থেকে জল তোল। আরে আরে, কাপড়েও তো গোবর লেগেছে, এক্ষুনি এসব কাপড় পাল্টাতে হবে। বলেছিলাম না, তোমার আর কোনো কষ্ট সহ্য করতে হবে না, আমি তোমার সব কষ্ট দূর করব। এভাবেই কেটে যায় অনেক দিন। একদিন শক্তি নদীর ঘাটে বসেছিল, আর তখনই দুটো মহিলা সেখানে আসে, আর শক্তির মাথায় সোনার চুল দেখে অবাক হয়ে যায়। ও মা, ওটা কি শক্তি নাকি? কি ব্যাপার রে শক্তি, তুই এত সুন্দর কি করে হলি? আর তোর মাথায় সোনার চুলই বা এলো কোথা থেকে? তোর দিকে তাকালেই তো আর চোখ সরানো যাচ্ছে না রে। এসব কথার কোনো জবাব না দিয়ে শক্তি বাড়ির দিকে যেতে থাকে, আর শক্তির পিছু পিছু রিমলিও যায়। হ্যাঁ গো কমলা দিদি, তোমার কপাল তো খুলে গেল দেখছি, শক্তির মাথা ভর্তি সোনার চুল তো তোমার উপকারে লাগবে। উপকার না ছাই, ওর মাথায় সোনার চুল দিয়ে আমি কি করব? আমার মাথায় তো আর সোনার চুল নেই। তুমি অযথা এসব আলগা প্রশংসা করো না তো, তুমি এখান থেকে যাও তো। তোমার এমন খিটখিটে স্বভাব আর গেল না গো, একেই তো মা মরা মেয়েটার উপর অত্যাচার করো, আর সে তো গ্রামের সবাই জানে তাই না? আর আজ মেয়েটার একটু প্রশংসা করেছি বলে তুমি আজ আমায় তাড়াচ্ছ? যাও, কখনো তোমার বাড়িতে আমার ছায়া পড়বে না। মনে থাকে যেন, কি নাকি একটু সোনার চুল হয়েছে তাই আবার পাড়া প্রতিবেশীরা বাড়ি বইয়ে এসে কথা শোনাচ্ছে। আয় আয় মুখপুরি,
কেন রে তুই বাইরে গিয়েছিলি? হ্যাঁ, আর কখনো যদি বাড়ির বাইরে যাস না, তবে তোর পা দুটো ভেঙে নুলো করে রেখে দেব। শয়তান মেয়ে কোথাকার! না না চটুমা, যাবো না, আর কখনো বাইরে যাবো না। তবু তুমি আমায় মেরো না। মনে থাকে যেন, ওর পারে নোংরা বাসন রাখা আছে, যা বাসনগুলো ধুয়ে নে। কমলার কথা মতো শক্তি কুয়োর পারে যায়, আর কুয়ো থেকে জল তুলে নিয়ে বাসন মাজতে শুরু করে। আর তখনই সেখানে কমলা অনেকগুলো কাপড় নিয়ে আসে। বাসন মাজা শেষ হলে এই কাপড়গুলো ধুয়ে দিবি, তারপর দেখি সারাদিন কাজ করলে বাইরে যাস কি করে, মানুষই বা বাড়ি বইয়ে এসে তোর প্রশংসাই বা করে কি করে, আমিও দেখবো। মা, ও মা, তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো কাজ করবই, আর তুমি না বললেও তো সংসারের সব কাজ আমি করি, তুমি তো আর করো না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে কথা শোনাস, তবে দেখাচ্ছি মজা। এই যে লাঠিটা দেখছিস না, এই লাঠি দিয়ে কিন্তু মারবো তোকে। লাঠির বাড়ি পড়লেই না ঠিক কাজ করবি, যতক্ষণ পর্যন্ত না তোর কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি মারতেই থাকবো। কমলার হাতে পড়তেই লাঠিটা পড়ে গিয়ে আবার কমলার দিকেই এসে মারতে শুরু করে। কি শয়তান লাঠি, তুই উল্টো আমাকে মারছিস কেন? আরে থাম থাম, মারিস না রে, মারিস না। ওরে লাঠি, থাম রে থাম, আর মারিস না। এসব কথা বলতে বলতে কমলা ছুটতে থাকে, আর লাঠিটাও অদৃশ্য হয়ে যায়। আর শক্তিও বুঝতে পারে এসব ঘটনা জাদুর বেগুনের কারণে হচ্ছে, তাই শক্তি হাসতে হাসতে কাজ করতে থাকে। এসব কি হচ্ছে? ওই শক্তি হঠাৎ করে কি জাদু টোনা শিখেছে নাকি? শক্তির মাথার চুল সোনার হয়ে গেল, আবার শক্তিকে আমি আঘাত করতে পারছি না, উল্টো আমি বিপদে পড়ছি। এসব এসব কি ঘটনা ঘটছে? কমলা, শক্তি, কোথায় তোমরা? কমলা, দেখো আমি বাড়িতে ফিরেছি। একি, তুমি বলা নেই শোনা নেই, হঠাৎ বাড়িতে চলে এলে যে, একটাবার তো আমায় বলতে পারতে। কমলা, একি বলছো কমলা, আমি বাড়িতে এসেছি বলে কি তুমি খুশি হওনি? তাছাড়া আমার মেয়ে শক্তি কোথায়? শক্তিকে দেখছি না যে। তোমার মেয়ে হয়তো কোথাও খেলতে গেছে, আগে তুমি ঘরে যাও, আমি তোমার মেয়েকে ডেকে আনছি। দীপক ঘরে যায়, আর কমলা ওর পারে যায়। বাবার গলা শুনলাম মনে হচ্ছে, বাবা এসেছে নাকি ছোট মা? আমার জল তোলা হয়ে গেছে, আমি এক্ষুনি বাবার কাছে যাচ্ছি। এই এই থাম থাম, যাচ্ছিস কোথায় এমন চুল নিয়ে? দাঁড়া এখানে, আগে তোর চুলগুলো কেটে ফেলি, তারপর তোর বাবার কাছে যেতে দেব। নয়তো তোর বাবা তোর এই সোনার চুল দেখলে তোর অনেক কদর করবে, তোর কদর আরো বেড়ে যাবে। এ কথা বলে কমলা শক্তির চুলের মুঠি ধরে আর একটা বটি বের করে। শয়তান মহিলা, ও তো এবার আমার দেওয়া চুলের উপর নজর দিয়েছে, ওই বাচ্চাটার উপর কত অত্যাচার করছে, এবার তো এই মহিলাকে চিৎকার করে ওঠে। ও মা গো, সাপ সাপ, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমাকে, একটা সাপ যে আমার হাত পেঁচিয়ে ধরেছে, বাঁচাও বাঁচাও আমাকে। ততক্ষণে সাপটা কমলাকে ছোবল দেয়, আর কমলার শরীর নীল হয়ে কমলা মাটিতে পড়ে যায়। কি ব্যাপার শক্তি, তোর মায়ের কি হলো? তোর মা এভাবে পড়ে আছে কেন? একি, তোর এত পরিবর্তন কিভাবে হলো? তোর মাথায় সোনার চুলই বা কোথা থেকে এলো? আমি তোমায় সবটা বলছি, এই সব কিছু হয়েছে আমার ইশারায়। একি, এই বেগুনটা কথা বলছে কি করে? আর আমার বাড়িতে কি ঘটছে এসব? এতদিন শহরে থাকার পর বাড়ি ফিরে এসব কি ভুতুরে কাণ্ড দেখছি? ভুতুরে নয় গো, আমি হচ্ছি জাদুর বেগুন। আমি তোমার মেয়ের উপর অত্যাচার নির্যাতন দেখে আমি তোমার মেয়েকে সাহায্য করেছি, আর তোমার মেয়ের মাথায় সোনার চুল আর সৌন্দর্য আমার কারণেই হয়েছে। কি বলছো তুমি জাদুর বেগুন?
কমলা আমার মেয়ে শক্তির উপর নির্যাতন করত, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বিশ্বাস করতেই হবে, কারণ এখনই আমি তোমাকে সবকিছু দেখাবো। শয়তান মহিলাকে আমি বিয়ে করেছিলাম আমার মেয়েটাকে দেখভাল করার জন্য, আর ও কি না আমার মেয়েটার উপর অত্যাচার করেছিল, তবে ও মরেছে ভালোই হয়েছে। মা শক্তি, তুই আর চিন্তা করিস না, এখন থেকে আমি তোর সাথেই থাকবো, আর শহরে ফিরবো না, তোকে নিয়ে গ্রামেই থাকবো। এ কথা বলে দীপক শক্তিকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না। কিন্তু পাত্রপক্ষ তো চলে এসেছে মিতু, সেই কখন থেকে তোর জন্য বসে আছে, তোর সাজা এখনো শেষ হয়নি। এই তো মা, আর একটু হয়েছে, এবার শেষ, চলো দেখি পাত্র দেখতে কেমন। এই যে এখানে বসো। পাত্র কোনটা মা? ওই তো ওই ছেলেটা, অনেক টাকা পয়সা আছে ওদের, পরিবারও ভালো। কিন্তু মা, এই ছেলের মাথায় তো একটু চুল নেই, আমি এই ছেলেকে বিয়ে করব না। এভাবে বলছিস কেন মিতু? এতগুলো মানুষের সামনে কেউ এভাবে কাউকে অপমান করে? অপমান তো তুমি আমাকে করেছ মা, যে আমি আমার রেশমি চুলের জন্য পুরো গ্রামে বিখ্যাত, তার জন্য তুমি এমন টাক ছেলে খুঁজে এনেছো। আমি আমার ঘরে চললাম, করবো না এই বিয়ে আমি। আপনারা ওর কথা শুনে রাগ করবেন না, ছোট মানুষ তাই না বুঝে এমন করে ফেলেছে, আমি ওর সাথে কথা বলছি। তাই বলে আমাদেরকে বাসায় ডেকে এনে এভাবে অপমান? সবার কাছে তো শুনেছিলাম মেয়েটা অনেক ভালো, সাথে সুন্দর চুলও আছে, তাই তো নিজের ছেলের সাথে সম্পর্ক করতে এসেছিলাম, নয়তো আমার ছেলের জন্য মেয়ের অভাব পড়েছে নাকি। এই রহিম, এখনই বের হয় বাড়ি থেকে। আপনারা হুট করে এভাবে চলে যাবেন না, আমার কথাটা শুনুন। পরের দিন মিতু গোছল শেষে বাহিরে গেল চুল শুকাতে। আস্ত উঠোনে একেবারেই কোনো রোদ নেই, পুকুর পাড়েই তো ভালো রোদ ছিল, যাই পুকুর পাড়ে গিয়ে আমার চুলগুলো শুকিয়ে আসি। ওই মেয়েটাকে, কত সুন্দর লম্বা লম্বা চুল ওর, আমি যখন বেঁচে ছিলাম তখন আমারও এত সুন্দর চুল ছিল, মরার পর সব চুলগুলো চলে গেল, ভাবতেই কষ্ট লাগে। এখানে ভালো রোদ আছে, আমি এখানে বসে আমার চুলগুলো শুকিয়ে নিই। মেয়েটা কত সুন্দর পুকুর ঘাটে বসে ওর চুলগুলো শুকাচ্ছে, ওর চুলগুলো যদি আমি একটু ধরতে পারতাম, এক কাজ করি, আমি মানুষের রূপ নিয়ে ওর চুলগুলো একটু ধরে আসি। এই মেয়েটা আবার কে, গ্রামে নতুন এসেছে নাকি? তোমার চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ জানি, তো কি হয়েছে? তোমার সুন্দর চুলগুলো আমাকে একটু ধরতে দিবে? তুমি কে ভাই, নাম ঠিকানা না বলে আমার চুল ধরতে চাইছো? দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমার নাম সুমি, আমি এই গ্রামে নতুন এসেছি। সুমি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে গোসল করো না, তা তোমার কি মনে হয় তোমার ওই ময়লা হাত দিয়ে আমার সুন্দর চুলগুলোকে ধরতে দিব? আচ্ছা দাঁড়াও, আমি এখনই রূপ দিয়ে পুকুরে গোসল করে আসছি, তখন তো আমাকে তোমার চুল ধরতে দিবে। হ্যাঁ দেব। ঠিক আছে, আমি তাহলে এবার পুকুরে নামলাম। কি বোকামি, আমার চুল ধরার জন্য শেষ পর্যন্ত কিনা পুকুরে নেমে পড়লো, ভাবতেই মজা লাগছে। আমি গোসল করে এসেছি, এবার তো তুমি আমার চুল ধরতে দিবে। তা তো দেবই, কিন্তু আমার এখন যে খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার পর তোমাকে চুলগুলো ধরতে দিব। আম খাবে? তোমাকে ওই গাছ থেকে আম পেড়ে এনে দিব, কিন্তু ওই গাছ তো অনেক বড়, আম পাড়তে চাইলে তোমাকে যে ওই গাছে উঠতে হবে। অসুবিধে নেই, তোমার জন্য আমি এখনই ওই গাছ থেকে আম পেড়ে আনছি। মেয়েটা কি আস্ত পাগল নাকি বোকা? এই নাও আম।
আমগুলো খেতে তো অনেক মজার, খেয়ে মনটা ভরে গেল। এবার তো আমায় তোমার চুলগুলো ধরতে দাও। কিভাবে ধরতে দিই বলো? গাছে উঠতে গিয়ে তো তুমি তোমার পুরো শরীরে ময়লাও লাগিয়ে এসেছো। কিন্তু হয়েছে, আজ আর তোমাকে আমার চুল ধরতে হবে না। আর আমি এমনিতেও আমার চুল তোমাকে ধরতে দিতাম না। যাদের মাথায় চুল কম তাদের কাছ থেকে আমি ধরে থাকি। তাদের হয়তো কোনো রোগ বালাই আছে বলেই মাথায় চুল কম। ওরা আমাকে ধরলে ওদের যদি রোগ বালাই আমার শরীরে এসে পড়ে তখন কি হবে? তার মানে তুমি এতক্ষণ আমাকে শুধু শুধু কষ্ট করালে? আমি তো তোমাকে জোর করে কিছু করাইনি, তুমি নিজের ইচ্ছেতেই সব করেছো। অহংকারী মেয়ে, আমি চাইলে এখনই তোর মাথার সমস্ত চুল ছেড়ে ফেলতে পারি। যেই চুল নিয়ে তুই এত অহংকার দেখাচ্ছিস, একদিন এই চুলগুলোই তোর মাথায় থাকবে না। দেখে নিস। তোমার এসব কথা শুনে আমি ভয় পাই নাকি? কিছুই হবে না আমার এই সুন্দর মজবুত ছেলে। মিতু তার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার পর সে তার মাথা ঠিকভাবে তুলতে পারে না। মা, দেখো তো আমার চুলে কিছু আটকালো কিনা, মাথাটা এত ভারী লাগছে কেন? একই মিতু, তোর চুল তো দেখছি আরো লম্বা হয়ে গেছে। একদিনে তোর চুল এত লম্বা কি করে হলো? বলছো কি? হ্যাঁ, তাই তো দেখছি। আর মেয়েটা কাল যে বললো তার তো সব উল্টোটা হয়েছে। এত বড় চুল সামলাবি কি করে? আগেই তো সামলানো মুশকিল হয়ে যেত। অসুবিধে নেই মা, আমি ঠিকই সব সামলে নেব। মা, বাড়িতে এত চুল পড়ে আছে কেন? মিতুর কি হয়েছে দেখ তো ওর ঘরে গিয়ে। সেই কখন থেকে ডাকছি, বের হওয়ার কোনো খবর নেই। ওর চুলগুলো কেন জানি একদিনে অনেক বড় হয়ে গেছে, সারা বাড়িতে চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ঠিক আছে মা, আমি দেখছি। দরজায় শব্দ করছে কে? আব্বু, আমি। দরজা খোল, তাড়াতাড়ি ভেতরে আয়, দরজাটা চাপিয়ে দে। আব্বু, তোর চুলের এই অবস্থা কেন? জানি না, যতবার আঁচড়াচ্ছে চুল ততই বড় হয়ে যাচ্ছে, আর চুল ছড়েই যাচ্ছে। ঘরের দরজা জানালা দিয়ে চুল সব বাহিরে পড়ে যাচ্ছে। তুই কিছু একটা কর। এক কাজ করি, এই কাঁচিটা দিয়ে তোর বাড়তি চুলগুলো কেটে দেই। কিন্তু আমার এত বড় সুন্দর চুলগুলো, চুলের ভারে তুই তোর মাথাটাও ঠিক মতো নাড়াতে পারছিস না, তবুও চুলের চিন্তা করে যাচ্ছিস এখনো। ঠিক আছে কাট, তবে বেশি কাটিস না। মিতুর বোন মিতুর মাথার চুল কেটে ছোট করে দিল, কিন্তু একটু পরেই মিতুর মাথার সব চুলগুলো ঝরে পড়ে গেল। আমার চুলগুলো এভাবে সব পড়ে গেল কেন? আমি টাক হয়ে গেলাম কিভাবে? বিশ্বাস করে আপু, আমি তো চুলের আগে হাতও দেইনি, শুধু নিচের চুলগুলো একটু কেটেছি। সেটা তো আমি নিজের চোখেই দেখলাম, কিন্তু এত যত্ন করে বড় করা চুলগুলো এক মুহূর্তেই পড়ে গেল। এই টাক মাথা নিয়ে আমি এখন মানুষকে মুখ দেখাবো কে করে? কি হয়েছে তোদের, এত হাউমাউ করছিস কেন? একই মিতু, তোর মাথার চুল সব কোথায় গেল? তুই টাক হয়ে গেলি কিভাবে? জানি না মা, আমি এখন কি করব? সবাই কি বলবে এই টাক মাথা দেখে? হঠাৎ করে তোর সাথে এসব ঘটার কারণ কি? জানি না মা, তবে সেদিন একটা মেয়ে আমার চুল ধরতে চেয়েছিল। আমি ওকে আমার চুল ধরতে দেইনি বলে রাগ করে আমার চুল নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। তোর চুলের উপরে ওই মেয়েটার অভিশাপ লেগেছে হয়তো। চল তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাই। আচ্ছা মা চলো। মিতু ভালোভাবে তার মাথা ঢেকে মায়ের সাথে পেরিয়ে পড়লো সাধু বাবার কাছে যাওয়ার জন্য। পথে সেই দিনের পাত্রপক্ষের পাত্রের বাবার সাথে দেখা হয়ে গেল। আরে আপনারা যে এ সময় কোথায় যাচ্ছেন? আমার ছেলের জন্য সুন্দরী এক বউ এনেছি সেদিন। আপনার মেয়ে তো আমার ছেলেকে পছন্দই করলো না। ও বাচ্চা মানুষ, এখনো ওর কথা ধরে বসে আছেন আপনি?
ঠিক আছে, আপনারা মনে হয় কোনো কাজে যাচ্ছিলেন, আপনাদের সময় আর নষ্ট না করি আমি। জি ভালো থাকবেন। মা, ব্যথা শেষে আমার মাথার রান্নাটা সরিয়ে দিল, তুমি আমার রান্নাটা একটু ঠিক করে দাও। হায় হায় রে, একেই দেখছি আমি, যেই চুল নিয়ে তুমি দুদিন আগেও অহংকার দেখালে সেই চুল তোমার হয়ে গেল। না মানে? মিতু তুই তোর মাথা ঢাক, ভাই আমরা এখন আসি। মাথায় তো একটা চুলও নেই এই রেশমি চুলওয়ালি মেয়ের, আমার তো মনে হয় চুলগুলো আসলে সব নকল ছিল, আবার সেই নকল চুল নিয়ে সে কি অহংকার। আপনি মুখ সামলে কথা বলুন। মিতু চল এখান থেকে। যাও যাও, আমি গ্রামের সবাইকে তোমাদের মিথ্যা নাটকের কথা বলবো। তবেই তো বুঝলাম, তা চুলগুলো এনেছিস? জি সাধু বাবা, এই নিন। আমি মন্ত্র পড়ে এখনই এই শাকচুন্নিকে ডেকে আনছি। তার মানে ওই মেয়েটা শাকচুন্নি ছিল? কে আমাকে ডেকে এনেছে? তুই ওই মেয়েটাকে অভিশাপ দিয়ে ওর চুলের এই অবস্থা করেছিস কেন? একদম ভালো করেছি, ওর রেশমি চুলের অহংকার একদম বেড়ে গিয়েছিল, তাই ওকে পুরোপুরি নেড়া করে দিয়েছি। ওর মাথায় আর কোনোদিন একটা চুলও গজাবে না। মা দেখো মেয়েটা কি বলছে, আমার মেয়ের ভুল হয়ে গিয়েছে, তুমি ওকে ক্ষমা করে দাও, আর কখনো ওর চুল নিয়ে অহংকার করবে না। আমি ওর চুলগুলো সামান্য একটু ধরতে চেয়েছিলাম বলে আমাকে দিয়েও কত কাজ করালো, তবুও ও আমাকে চুল ধরতে দিল না, একদম ঠিক শাস্তি দিয়েছি আমি ওকে। তুমি আমার চুলগুলো আবার আগের মতো করে দাও, আমি কথা দিচ্ছি আমার যত মন হয় ততই আমার চুলগুলো তোমাকে ধরতে দিব। আমারও এক সময় তোর মতো সুন্দর চুল ছিল, তারপর আমার এক বড় অসুখ ধরা পড়ল আর মাথায় সব চুল পড়ে শেষ হয়ে গেল, এরপর আমিও মারা গেলাম, তাই তোর কথা শুনে খুব খারাপ লেগেছিল আমার। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আমার চুল নিয়ে অহংকার করব না, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে আমার কাছে আয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই শিক্ষাটা না দিলে আমি কখনোই নিজের ভুল বুঝতে পারতাম না। তোর চুল নিয়ে আমি যদি কখনো আর অহংকার করতে দেখেছি, তোর সব চুল কেটে এনে আমার মাথায় লাগাবো, কথাটা মনে রাখিস।